তারা সারা বছর মৌমাছিকে চিনি খাইয়ে শীতেলে বাক্স কুছিয়ে বেরিয়ে পড়ে ভিনদেশি তারা উত্তর চব্বিশ পরগনা থেকে এসে তাবু ফেলে মুর্শিদাবাদের সীমান্ত এলাকার রানীনগর থানা কাহারপাড়া সংলগ্ন দরগাতলার সামনে তারা মধু চাষ শুরু করে এটাই যে সর্ষে ফুলের মৌসম আকৃষ্ট করে সর্ষে ফুল মৌমাছিদের ফুলে ফুলে মধুকে পরাগ জোগাতে সাহায্য করে ফলন হয় দ্রুত মধুকে মৌমাছিগুলো সন্ধ্যায় ফিরে নিজের বাক্সে মোটো গুঁড়ো নিষ্কাশন করার জন্য বক্সের ভিতরে ফেলে ঘোরাঘর করে এক সপ্তাহ পর পর মধু নিংড়ে নিন মধু চাষিরা সর্ষে ফুলের মধু সবথেকে বেশি জনপ্রিয় আচ্ছা আপনারা এখানে কত দিন থেকে মধু চাষ করে আমি করছি আঠেরো বছর আচ্ছা আপনাদের অ্যাকচুয়ালি বাড়ি কোথায় চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আচ্ছা এই মধুটা কি সম্পূর্ণ ভেজাল মুক্ত মধু হ্যাঁ ভেজাল মুক্ত মধু এখন এই তো ফিল্ডে দেখা যাচ্ছে সরিষার ফুল আছে ভেজাল মুক্ত সবাই ভাবে যে মধু ভেজাল আমাদের তো আমরা তো দেখি সবসময় কালেকশান ফুল না হলে তো মধুই হয় না আর বর্ষার দিনে দেখা যাচ্ছে ছ মাস চিনি খেত দিতে হয় তাই অনেকে ভাবে মনে হয় এটা মধুই হয় যে বর্ষাকালে চিনি খেত দিতে অনেকে তো দেখে যে টবে চিনি দিচ্ছি চিনির জল করে খেতে দিচ্ছি অনেকে ভাবে মনে এইভাবেই মধু হয় তখন তো হ্যাঁ বর্ষাকালে চিনি হ্যাঁ চিনি ব্যবহার করি বর্ষাকালে ছ মাস চিনি ক্ষেত দিতে হয় আর চিনির জল করি হ্যাঁ স্থান পরিবর্তন এখানে ফুল শেষ হয়ে গেলে এরপরে পরে দেখা যাচ্ছে বীরভূম যেতে হবে তারপরে লিচু হয় ফারাক্ষায় লিচু ফারাক্ষায় হয় জঙ্গিপুর হয় যেখানে লিচু বাগান আছে সেখানে বাগানে যেতে হয় আচ্ছা এই মধু আপনারা কোথায় কোথায় সেল করে মধু আমাদের ওখানে যে সেলার আছে চব্বিশ পরগানায় সেখানে সেলাররা তুলে নিয়ে যায় ওরা নিয়ে বিভিন্ন কোম্পানিতে দেয় ডাবর আরও বিভিন্ন ওরা যেখানে দামটা ভালো পায় সেখানে দেয় আচ্ছা আপনাদের এই যে করোনার জন্য আপনাদের ব্যবসায় কোনো ইফেক্ট পড়েছে হ্যাঁ পড়েছে করোনার কারণে দেখা যাচ্ছে আমরা কালেকশান করতে পারিনি এই যে কিছুদিন আগে মেঘলা বাতাস যে হয়ে গেল বৃষ্টি হলো তার কারণে দেখা যাচ্ছে প্রচুর সরিষা উত্তর চব্বিশ শেষ নদীয়াতে যা আমাদের এই যে মৌমাছি ব্যবসাদার আছে কেউ কালেকশন করতে পারেনি তাদের লস হয়েছে আচ্ছা এবার ভাবছেন যে কিছু লাভের মুখ দেখবেন ভাবছি এখন কি হবে বলতে পারছি না তারই ফাঁকে আবার আমাদের এই নিয়ে ধরো এখান থেকে নিয়ে যাব এই দিনাজপুর যাব রোডে যা পুলিশের অত্যাচার সহ্য করা যায় না আপনাদের রোডের উপরে পুলিশের অত্যাচার হ্যাঁ বলে পাঁচশো দাও হাজার দাও হ্যাঁ দিতে হয় যদি অল্প কিছু নিত তাহলে ভালোই হতো পুলিশ দেওয়া যাচ্ছে পাঁচশো দিতে হবে হাজার দিতে হবে এইসব করে আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ